আসসালামু আলাইকুম, এম ইস মামুন ইউটিউব চ্যানেলে আজ আরও একটা ভিডিও নিয়ে চলে এলাম, ব্লগ ভিডিও। আশা করি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আপনারা সবাইকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এটা উইকেন্ডের উইকেন্ডের সকালটা আপনাদের সাথে শেয়ার করছি। সকালবেলা উইকডেতে বাজার করা হয়নি, যার কারণে সকালবেলা দেখছি যে উইকেন্ডে শনিবারে আর কি কিছুই ছিল না নাস্তার জন্য সকালে ঘরে। পরে আর কি আমার হঠাৎ মনে হলো যে ঘরে তো পিঠা ব্রেড ছিল, ডিম ছিল, তো গুলু দিয়ে বাচ্চাদের সহ আমরা নিজেরাও খেতে পারি, নাস্তাটা সেরে নিতে পারি। তো এর ফাঁকে আমার হাজব্যান্ডও শপিংয়ে গেলেন, গিয়ে কিছু শপিং নিয়ে আসলেন সুপার মার্কেট থেকে, আর আমি এদিকে ডিম ভাজা করছি পিঠা ব্রেডের ভিতরে দিয়ে নাস্তা করবো আর কি, আজকের নাস্তাটা। আর চা বসিয়ে দিয়েছি, এই পাতিলটা আমি কখনোই ফেলে দিই না, কারণ এই পাতিলটার দুটো সাইডই দুধের জন্য আর কি, এটা গরম করি দুধ বা চায়ের জন্য। আর এটা দেখতে পাচ্ছেন যে এটার হ্যান্ডেলটা ভেঙে গেছে, তারপর আমি ইউজ করি। ইউজ করার কারণটা হচ্ছে এটা খুবই কমফোর্টেবল একটা পাতিল। অন্য আরেকটা আছে যেটা দিয়ে দুধ বা চা ঢাললে পড়ে যায়, কিন্তু এটা দিয়ে এটার চারপাশটা এত শার্প যে খুব সুন্দর করে পড়ে, চতুর্দিকে ছড়িয়ে পড়ে না, একদম চায়ের কাপের ভিতরেই ঢালা যায় সুন্দর করে। কিন্তু অন্য যে দুধের পাত্রগুলো আছে ঘরে, সেগুলো দিয়ে ঠিকভাবে পাত্রে চায়ের পাত্রে চা ঢালা যায় না, দেখা যায় যে ছড়িয়ে পড়ছে। তো এই আর কি, এই জন্য এটা আমি ফেলে দিচ্ছি না, এই পাতিলটা। তো আর এটা হচ্ছে গতকাল যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম, গতকাল না আমার লাস্টে ভিডিওটা শেয়ার করেছিলাম, একটা হেলথ অ্যান্ড হ্যাপিনেস নিয়ে যে আলোচনা ছিল সেই ভিডিওটা আর কি, সেই ভিডিওটার একটি অংশ। তো আমরা এই যেখানে এই আলোচনাটা হয়েছিল সেটা একটা লাইব্রেরির মধ্যে হয়েছিল, লাইব্রেরির একটা রুমে। তো আমরা আলোচনা শেষ তো আপনাদের সাথে গত ভিডিওতে শেয়ার করেছি, আর এখানে আমি আলোচনা শেষ করে বাসায় চলে যাব। তো বাসায় চলে যাবার আগে, যেহেতু এটা লাইব্রেরি আর আমি এই লাইব্রেরি থেকে প্রায়ই বাংলা বই নিয়ে আসতাম, তো এখানেও দেখতে পাচ্ছেন যে বাংলার সেকশনে অনেক রকমের বই আছে, যেগুলো দেখে আমার খুব আনতে ইচ্ছে করছিল, প্রায়ই আগে আনতাম, কিন্তু এখন ফেসবুক ইউটিউব এগুলো সব কিছু মিলিয়ে আর বই পড়ার যে একটা আগ্রহ নেশা ছিল সেটা কেটে গেছে। আগে কিন্তু আমি প্রচুর বই আনতাম, কারণ আগে তেমন টিভিও দেখতাম না আর ফেসবুকও ছিল না প্রথম দিকে আর কি, যখন এসেছিলাম ইউটিউবও ছিল না, তো তখন বই পড়ার একটা ইয়ে ছিল। এখন কিন্তু একদমই বই আনতে ভয় পাই, কারণ আনলে দেখা যাচ্ছে যে পড়তে পারছি না বা সময় মতো রিটার্ন করতে পারছি না, তাতে আবার অনেক ফাইন হয়ে যাচ্ছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম লাইব্রেরিতে এখন এই দেশে লন্ডনে এখন প্রায়ই দেখা যায় যে লাইব্রেরির মধ্যে বাংলা ল্যাঙ্গুয়েজ সেকশনে বাংলাদেশি অনেক লেখকের বই পাওয়া যাচ্ছে আর কি, চাইলে কিন্তু আমরা মিস করি না, সব কিছু কিন্তু এখানে পাওয়া যায়। তো তারপর লাইব্রেরি থেকে বের হওয়ার পর দেখলাম যে এখানে অনেক কিছুই হয়, যেহেতু এটা লাইব্রেরি এর মধ্যে ল্যাঙ্গুয়েজ ক্লাস সহ অনেক কিছুই হয়, আর হয়তো এখানে কিছু বাঙালি কমিউনিটি আছেন, তো তারা মনে হয় এই জায়গাটাতে আর কি কিছু সবজি বাগান করেছেন লাইব্রেরির এই একটা পাশে। তো আমি ভাবলাম যে একটু দেখি কী কী সবজি ওরা লাগিয়েছেন আর কি। তো এখানে দেখলাম যে ছোট্ট একটা লাউ ধরেছে, আরও লাউয়ের কিছু ছোটো ছোটো লাউ ধরেছে গাছের মধ্যে, টমেটো ছিল, শসা ছিল এরকম। তো আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর আজকের ভিডিওতে আমি এগুলোই শেয়ার করব আর বেশি কিছু না। আরেকটা আমার ছেলের স্কুলে ছিল ইন্টারন্যাশনাল, এই যে দেখুন একটা লাউ ছোট্ট লাউয়ের কই এসেছে, তারপর এখানে শসা দেখতে পেলাম। তো আজকের ভিডিওতে যেটা বলছিলাম, আমার ছেলের স্কুলে আবার ছিল ইন্টারন্যাশনাল ইভিনিং, সেখানে প্রত্যেকটা যত স্কুলের যত ধরনের ছাত্রছাত্রী আছেন, বিভিন্ন ওদের যে অরিজিনালি যে ওদের প্যারেন্টস যে কান্ট্রি থেকে এসেছে, বাংলাদেশ কেউ কেউ এসেছেন, অন্য ডিফারেন্ট কান্ট্রিজ থেকে এসেছেন, তারা তাদের ইন্টারন্যাশনাল ইভিনিংয়ে তাদের নিজস্ব ফুড বা ক্লোথ এগুলো পরে আসতে পারবেন। তো ইয়াফি খুব মন খারাপ করছে যে আমি যেতে পারবো না, আমি বলেছিলাম যে আমি যেতে পারবো না, আমার কাজ আছে, কিন্তু সে কিন্তু খুব আপসেট, সে বলছে যে এই যে একটা বিড়াল আপনাদের দেখাই, খুব সুন্দর বসেছিল লাইব্রেরির পাশে রুদের মধ্যে, জিঞ্জার একটা কাঠ, আমি ওকেও একটু শ্যুট করলাম। তো এখন চলে যাচ্ছি আর কি বাসায়, বাসায় গিয়ে
ইয়াফির জন্য আমি তৈরি করব কিছু। ও আমাকে বলছিল ইন্টারন্যাশনাল ফুড ডেতে আমি যেন কিছু বানিয়ে দিই, মানে আমাদের কালচারাল কিছু বানিয়ে দিই ওর স্কুলের জন্য। তো আমি ভাবলাম যে আমার কাজ 4:30 ও 4টায়, আর ওর স্কুল হবে গিয়ে মানে ওর ইভিনিংটা হচ্ছে গিয়ে 5টার দিকে, তো আমার তো কোনোভাবেই সম্ভব না আমার ওর সাথে যাওয়া বা কোনো কিছু তৈরি করে দেয়া। তারপর আমি খুব কষ্টে 4টার দিকে ওকে আমি কিছু চিন্তা করলাম যে একটু করে পাকোড়া তৈরি করে দিই আলু দিয়ে। তো আলুর পাকোড়া তৈরি করছিলাম বিকেল 4টার সময়, এটা ফ্রাই করে আমি 4:30 কাজে চলে গেছি 4:30 দিকে। আর ওর আব্বু বিকেলে 5টার দিকে ওকে নিয়ে তার স্কুলে গিয়েছিলেন ইন্টারন্যাশনাল ইভিনিংয়ে। তো অনেক সময় বাচ্চাদের আবদার রাখতেই হয়, তা না হলে ওরা আপসেট হয়ে যায়। আমার কিন্তু সম্ভবই ছিল না ওর সাথে যাওয়া বা কোনো কিছু তৈরি করে দেওয়া। তারপরও আমি খুব মানে তাড়াহুড়ো করে ওর জন্য এই অল্প কয়েকটা পাকোড়া তৈরি করেছিলাম, আলু দিয়েছিলাম, আর এখানে পেঁয়াজ কিউব করে কেটে আলু আর পেঁয়াজ দিয়ে পাকোড়া তৈরি করে দিয়েছে ওকে। তো এগুলোই আর কি। ও তো খাবে না, কিন্তু ওর খুব ইচ্ছা যে আমি কিছু বানিয়ে দিই বা আমি যাই ওর সাথে, ও কিছু ড্রেস আপ করুক এগুলো। তো বাচ্চার আবদের আবদার রাখলাম, রাখার জন্য কম করে হলেও কিছু একটা তৈরি করে দিলাম আর কি। তা না হলে ওরা আপসেট হয়ে যায় বাসায়, মানে সে বলবে যে ওরা নিয়ে এসেছে, ওরা এই কাপড় পরে এসেছে, আমি কিন্তু কেন যাইনি এইগুলো। তো এইসব তৈরি করে আমি চলে গিয়েছিলাম আমার কাজে, আর চলে গিয়েছিলো ওরা ইভিনিংয়ে, ইন্টারন্যাশনাল ইভিনিংয়ে। সেখানে গিয়ে আর ভিডিও করা হয়নি, কারণ যেহেতু আমি যাইনি আর আমার হাজব্যান্ড ভিডিও করতে পছন্দ করেন না, তো কিছুই করার নেই, সেই ইভিনিংটা আর শেয়ার করতে পারলাম না। তো এই ছিল আমার আজকের ভিডিও, আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।